হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সুন্দর একটা কুর্তি বা চুড়িদারের নেক ডিজাইন তৈরি করে দেখাবো। দেখো, এখানে আমি দুটো সুতো নিয়েছি, একটা কৌটার মধ্যে রেখেছি, একটা মেশিনের উপরে আছে। এইভাবে করে দুটো পার্ট সুতো নিয়ে আমি এটাকে প্রথমে ডিজাইন করে নিচ্ছি। তার আগে একটা কথা না বললেই নয় বন্ধুরা, তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা রেগুলার এই ধরনের সেলাই এবং কাটিংয়ের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবং ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। দেখো, এইভাবে করে আমি এটা পুরোটাই এইভাবে করে সেলাই করে নিলাম। বন্ধুরা, এই নেক ডিজাইনটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে, এটা আজকাল খুবই চলছে, পুতলি বাটন নেক ডিজাইন। তোমরা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি আশা করি এই ভিডিওটা দেখলে এই ডিজাইনটা তোমরা খুব সহজেই শিখে যেতে পারবে। দেখো, এখানে আমি পেপার পেস্টিং নিয়েছি, এবার এটাকে এইভাবে করে মার্জিন করে কেটে নিচ্ছি। এবার এটাকে এভাবে ধরে এটাকে আমি ভালোভাবে আয়রন করে নেব। আয়রন করে নিলে কী হবে, এর সাথে এটা আটকে যাবে, আমার সেলাইয়ের সময় সুবিধা হবে। তারপরে সাইডের এই কাপড়টাকেও ভালোভাবে এইভাবে করে ভালো করে আয়রন করে এভাবে আটকে দিতে হবে। এবার আমি কি করব, কুর্তির যে মেন কুর্তিটা আমি এটা আগেই কাটিং করে রেখেছি, এবার এটা সামনের পার্টটাকে এভাবে নিয়ে প্রথমে আমি চক দিয়ে সেন্টার পয়েন্টে মার্জিন করে নিলাম। তারপর সেন্টার পয়েন্টের এই পাশে 1/2 ইঞ্চি এরকম করে মার্জিন করে দিলাম। তারপর এখানে আমি দড়ি তৈরি করে নেব, তার জন্য ফিতেটাকে 2 ভাঁজ করে নিয়ে এটাকে সেলাই করে নিচ্ছি। এবার সরু টেস্টার কিংবা সাতির শিকের সাহায্যে তোমরা এভাবে ফিতেটাকে উল্টে নেবে। সাতির শিক দিয়ে কিন্তু খুব সহজেই দড়িটাকে উল্টানো যায়। দেখো, এইভাবে করে নিয়ে এটাকে আমি উল্টে নিলাম। একই নিয়মে আমি আর কটা তৈরি করে নিয়েছি, এবার এটাকে এই বরাবর কেটে নেব। দেখো, আমি 4টে একসাথে করে ধরে কেটে নিচ্ছি, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। এবার এখান থেকে একটা নিয়ে আমি একই বরাবর করে অনেকগুলো কেটে নিলাম। এবার এটাকে এইভাবে ভাঁজ করে নিয়ে এখানে আমি বরাবর করে সেলাই করে নেব। দেখো, প্রত্যেকটা ঘাট এইভাবে করে ধরে টুকরোটাকে সেলাই করে নিতে হবে। দেখো, প্রত্যেকটা টুকরো আমি ভালো করে সেলাই করে লক করে নিলাম। এবার এটার জন্য যে পুতলি বটনগুলো দেব সেটা পরে তৈরি করে নেব, তার আগে যে ডিজাইনটা করব এটা আমি কেটে নেব। এভাবে করে মিলিয়ে নিয়ে মাঝ বরাবর এটাকে কেটে নেব।
এটাকে এবার এইভাবে করে যে ঘাটের জন্য টুকরো কাপড়গুলো লাগিয়েছিলাম তার উপর দিয়ে এভাবে সেলাই করে নিচ্ছি। এবার এই পাশের পাড়টাকেও এইভাবে এটা সেলাই করা একটু সমস্যা হচ্ছে, এভাবে করে ঘাটগুলোকে উঁচু করে ধরে ধরে পাশ দিয়ে এটাকে একটু ফিনিশিংয়ের সাথে আস্তে আস্তে সেলাই করে নিতে হবে। বন্ধুরা এই ডিজাইনটা কিন্তু আজকাল খুবই চলছে, পুটলি বাটন নেক ডিজাইন। তোমরা অবশ্যই তোমাদের কুর্তিতে কিংবা চুড়িদারে এটা ট্রাই করবে, দেখবে দেখতে খুবই ভালো লাগবে। দেখো আমার এটা সেলাই করা হয়ে গেছে। এবার পুটলি বলগুলো তৈরি করে নেব, তার জন্য কাপড়ের টুকরোটাকে এভাবে কেটে কেটে সরু সরু করে নিয়েছি। এবার এটাকে এভাবে ধরে সুতো দিয়ে বলটাকে আমি তৈরি করে নেব। সোলার বল দিলে কি হয়, অনেক সময় আয়রন করার সময় এটা কিন্তু চুপসে যায়, কিন্তু তোমরা যদি এরকম তুলো দিয়ে কিংবা এরকম কাপড়ের টুকরো কেটে এইভাবে করে পুতলি বটনটাকে তৈরি করো, এটা কিন্তু কোনো সময় আয়রন করলেও চিপকাবে না এবং ফিনিশিংটা খুবই ভালো থাকবে। এইভাবে করে প্রত্যেকটা বলই আমি তৈরি করে নেব। দেখো একই নিয়মে আমি আগেই কতগুলো বল বানিয়ে রেখেছি, এবার এই বলগুলোকে কুর্তিটার সাথে এখানে ঘাট বরাবর আমি সেলাই করে নেব। দেখো এখানে আমি একটা দুটো বল তোমাদেরকে সেলাই করে দেখাচ্ছি, একই নিয়মে তোমরা প্রত্যেকটা বলই সেলাই করে নেবে। বন্ধুরা এত সহজেই যে এত সুন্দর একটা নেক ডিজাইন তৈরি করা যায় তোমরা ভিডিওটা না দেখলে বুঝতেই পারতে না। এই ডিজাইনটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে, তোমরা অবশ্যই তোমাদের কুর্তিতে কিংবা চুড়িদারে এই ডিজাইনটা তৈরি করে নিতে পারো। দেখো এখানে আমি দুটো বল সেলাই করে দেখালাম, একই নিয়মে আমি অন্য বলগুলোকেও সেলাই করে নিলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।